টুরু এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শব্দ শেখার প্রথম ভিডিওতে আমি ডি এ এর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে ডি এ এর পার্ট টু নিয়ে আলোচনা করব। একই রকমভাবে আমি ডিকশনারির শব্দগুলোর অনুক্রম অনুযায়ী একটি কবিতা রচনা করেছি। ডান সাইডে কবিতাটি দেখতে পাচ্ছেন, বাম সাইডে এর অর্থগুলো, শব্দগুলো ডিকশনারিতে যে অনুক্রম অনুযায়ী আছে সেভাবেই। চলুন বন্ধুরা কবিতাটি পড়ি। অ্যাব্রোজিনস ডোন্ট অ্যাবোর্ট। আদিবাসীরা গর্ভপাত করান না। অ্যাব্রোজিনস আদিবাসী, অ্যাবোর্ট গর্ভপাত। দেয়ার অ্যাবোলিয়া ইজ লেস, তাদের ইচ্ছাশক্তির লোভ খুব কম হয়, ইচ্ছাশক্তি খুব দৃঢ়। দেয়ার লাইফ অ্যাবাউন্ড অব স্ট্রাগল, তাদের জীবন সংগ্রামী। অ্যাবভ মেনশনড অ্যাক্ট, উপরে উল্লেখিত কার্যাবলী, ইজ অ্যাব্রিজ, এগুলো সংক্ষিপ্ত হবে, অ্যাব্রিজ সংক্ষিপ্ত। অ্যান্ড উইল অ্যাব্রোগেট, এবং লোপ পাবে অ্যাব্রোট, দ্রুত বা ব্যাপকভাবে, দিস অ্যাক্ট, এই কার্যাবলী সমূহ। অর্থাৎ আদিবাসীদের যে পিছিয়ে পড়া, তাদের ইচ্ছাশক্তি থাকা সত্ত্বেও এই বিষয়গুলো ধীরে ধীরে লোপ পাবে। যদি না লোপ পায়, আনলেস একজন আদিবাসী হি ডাজন্ট অ্যাবসকন্ড হিমসেলফ, তিনি আত্মগোপন করে থাকতে পারবেন না। অ্যাবসকন্ড আত্মগোপন করা, অ্যাবসেন্স অফ হিম, তার অনুপস্থিতিতে, ম্যান অ্যাবসেন্টলি হেট হিম, মানুষ অন্যমনস্কভাবে তাকে ঘৃণা করবে। অ্যাবসোলিউট হেট উইল নট অ্যাবজলভ, অত্যন্ত ঘৃণা কখনো সমাধানযোগ্য নয়। অ্যান্ড ইট উইল অ্যাবসোনেন্ট, এবং এটা খুবই বেমানান হবে, তালহীন, অ্যাবসোনেন্ট। দে অ্যাবজর্ব হিউম্যানিটি অ্যান্ড অলওয়েজ অ্যাবস্টেইন হিম, তারা মানবিকতাকে শুষে নেবে এবং সবসময় তাকে পরিত্যাগ করে চলবে। অ্যাবস্টেইন পরিত্যাগ করা, অ্যাবজর্ব শুষে নেওয়া। অ্যাবস্টারস হিজ মেমোরি, তার স্মৃতি মুছে যাবে, মুছে ফেলা হবে। ফ্রম দি ওয়ার্ল্ড, পৃথিবী থেকে, ইজ অ্যাবস্ট্রাক্ট, তার অবশিষ্টাংশ, ইজ নট অ্যাবজার্ড টু অ্যাবিউজ, এটা অপব্যবহারে অসম্ভব কিছু হবে না। অর্থাৎ তার বাকি অংশটুকুনও অপব্যবহারের যোগ্য হবে। হি উইল গো অ্যাবাশ, তিনি রসাতলে যাবেন। দেয়ার ইজ নো অ্যাকাডেমি ফর সলভ দিস প্রবলেম, এই সমস্যাটি সমাধানের কোনো অ্যাকাডেমি নেই। হি উইল বি অ্যাকার্ডিয়াক, সে একটি হৃদপিণ্ডহীন ব্যক্তিতে পরিণত হবেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি কবিতাটি বুঝেছেন, নিজেদের মতো করে অর্থ করে নিলেও হবে। কয়েকবার কবিতাটি পড়লে আশা করি এই কঠিন শব্দগুলো সহজে আয়ত্ত করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বন্ধুদেরকে জানাবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার।